জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকে ডিমান্ড ছিল স্যার কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন ধরে আলোচনা করবেন, অনেকগুলো পার্ট আলোচনা করেছি, 1885 থেকে 87 এবং 88 থেকে 92 করেছি, 1907 করেছি। তোমাদের এরকম অনেকগুলো অধিবেশন আস্তে আস্তে করে যাবে, একটু ওয়েট করবে, সবগুলি কমপ্লিট হবে, শুধু সময়ের অপেক্ষা। তো জানা স্যার ইউটিউব চ্যানেল তোমাদের কেমন লাগছে, ভিডিও কেমন লাগছে, জানা স্যারের প্রশিক্ষণ বা পঠন পাঠন তোমাদের কেমন লাগছে, পুরনো কেমন লাগছে একটু জানিও সবাই, আর বন্ধুদের একটু শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে। তথ্যগুলো ইনফরমেশনগুলো আশা করি তোমাদের ভালো লাগছে এবং সেটা কেমন লাগছে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে জানিয়ে দিও বা যোগাযোগ করবে অবশ্যই কেমন লাগছে। তো যাই হোক, আমরা আজকে শুরু করছি কংগ্রেসের আরেকটা অধিবেশন, 1938 হরিপুর অধিবেশন, যেখানে সুভাষচন্দ্র সভাপতি হয়েছিলেন, তাই না? আর এই অধিবেশনে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়ার প্রস্তাব রেখেছিলেন তিনি, কনফার্ম হয়ে যায়। কিন্তু ফেব্রুয়ারি মাসে অধিবেশন বসবে, আমাদের দেখতে পাবো সেখানে গিয়ে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যাবেন, তাই শরৎচন্দ্র যেতে পারলেন না, দুঃখের। এরকম কত ঘটনা, তাই না? 1938 সালে যখন বিজ্ঞান কংগ্রেস তার 25 বছর পূর্ণ করছে, 1914 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রতিষ্ঠা হয়, 1938 সালে তার রজত জয়ন্তীতে রাদারফোর্ডকে আমন্ত্রণ করা হয়েছিল এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা বড় ভূমিকা ছিল, কিন্তু 1937 সালে হার্ট অ্যাটাকে মারা যান, রাদারফোর্ড আসতে পারেননি। তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিওর 1938 হরিপুর অধিবেশনে যাবেন, কিন্তু যেতে পারলেন না, তার আগেই তিনি মারা যান। খুবই করুণ দৃশ্য এবং পথের দাবি সেই যার শ্রেষ্ঠ একটা রচনা বলতে পারি। সুভাষচন্দ্র খুব স্বাগত জানিয়েছিল বইটাকে, তিনি মারা গেলেন। এবং এই অধিবেশনে বাসন্তী দেবীকে, অর্থাৎ চিত্তরঞ্জন দাসের বিধবা পত্নীকে, স্ত্রীকে নিয়ে যা তিনি ডিসিশন নিয়েছিলেন, তো বাসন্তী দেবী বললো সুভাষ বাবা আমার খুব শরীর খারাপ, যেতে পারবো না। সুভাষকে তিনি নিজের সন্তান তুল্য ভালোবাসতেন, আর বাসন্তী দেবীকে, চিত্তরঞ্জনের স্ত্রীকে, সুভাষচন্দ্র নিজের মা বলতেন, তিনি যেতে পারেননি। যাই হোক, এরকম ঘাত প্রতিবাদ থাকবে, তা সত্ত্বেও আমরা দেখব যখন গলব্লাডারে স্টোন হয় সুভাষচন্দ্র বসুর, অস্ট্রিয়ার ভিয়েনাতে চিকিৎসায় গিয়েছিল, প্রচুর পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিল সর্দার প্যাটেলের ওই দাদা বিঠলভাই প্যাটেল, তিনি কিন্তু মারা যান। সেই জন্য হরিপুর কংগ্রেসের মঞ্চের নাম করা হয় বিঠলভাই প্যাটেল মঞ্চনগর, মনে রাখবে এইটা। মনে রাখবে তিনি মৃত্যুর পূর্বে সুভাষচন্দ্রের আবাজিন বাহিনীর তিনি সমস্ত তার সম্পত্তি উইল করে গিয়েছিল, যেটা প্যাটেল মানতে পারেননি। সেই জন্য প্যাটেল কী করলেন, সুভাষের বিরুদ্ধে কেসে নেমেছিল, মনে রাখবে। এরকম ঘাত প্রতিঘাত অনেক রয়েছে, কিন্তু লড়াই করে মানুষটা বড় হয়েছে সুভাষচন্দ্র বসু। এই সুভাষচন্দ্র বসু যখন হরিপুর অধিবেশনে যাচ্ছেন, তার তার ড্রাফটটা, তার খসড়া কিন্তু দার্জিলিংয়ের কার্শিয়াং গিদ্ধা পাহাড়ে বসে অনেক আগেই তিনি তৈরি করে ফেলেছিলেন, যদিও সেটা শরৎচন্দ্র বসু চেক আউট করে দিয়েছিলেন নীরজচন্দ্র চৌধুরীর কাছ থেকে। প্রত্যেকে এটা মনে রাখবে। এটাও মনে রাখবে 1938 সালে সাধারণ সম্পাদক জীবত্রম ভগবান দাস কৃপালিনী হয়েছিলেন। এই 1938-এর হরিপুরা অধিবেশনে আমরা শূন্যবাক হয়ে যাব, ইন্দিরা গান্ধীর মতো মানুষ কিন্তু কংগ্রেসের মেম্বারশিপ নেবেন বা সদস্যপদ লাভ করবেন, এরকম অনেক অনেক ঘটনাকে নিয়ে আজকে হাজির হয়েছি 1938 সালে, সে সুভাষের প্রথম প্রেসিডেন্ট। পরপর বাঙালি হিসাবে সর্বশেষ দুবার সভাপতি হয়েছিল সুভাষচন্দ্র বসু, পরপর প্রথম দুবার সভাপতি হলেন 1907-08 রাসবিহারী ঘোষ, এবং সর্বশেষ বাঙালি তিনি পরপর দুবার সভাপতি হন 1938 হরিপুরা গুজরাট এবং 1939 ত্রিপুরী মধ্যপ্রদেশে, মনে রাখবে এইটা। তো সেই সুভাষচন্দ্র বসুর আমলে আমরা দেখব যে 1938-এর তাৎপর্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 1938-এ এই হরিপুরা অধিবেশন সভাপতি কে হয়েছিল, সুভাষচন্দ্র বসু, আমাকে আর বলতে হচ্ছে না। এই অধিবেশনে অভ্যর্থনা কমিটি বা রিসেপশন কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন গোপাল দাস দেশাই। এই নামগুলি মনে রাখবে, বিসিএসএ খুব প্রশ্নপত্র দিচ্ছে বা নেটসের প্রশ্ন দেবে আগামী দিনে। জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়েছিলেন জীবাত্র ভগবান দাস কৃপালিনী, যাকে আমরা জেবি কৃপালিনী চিনি। 1938 সালে হরিপুর অধিবেশনের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতি হিসাবে আমরা সুভাষ বসুর নাম জানি, কিন্তু অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান কে হয়েছিলেন, গোপাল দাস দেশাই, এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন জেবি কৃপালিনী, যার পুরো নাম জীবত্রম ভগবান দাস কৃপালিনী, মনে রাখবে এইটা। এই অধিবেশনে ইন্দিরা গান্ধী কংগ্রেসের মেম্বারশিপ নিয়েছিলেন বা সদস্যপদ লাভ করেছিলেন, মনে রাখবে। এই অধিবেশন বসেছিল 19 থেকে 21 ফেব্রুয়ারি, এটি ছিল কংগ্রেসের 51তম অধিবেশন। এই অধিবেশনে সবচেয়ে চমৎকার ঘটনা হলো সেই মঞ্চেতে 86 খানা ছবি এঁকে দিয়েছেন ব্রিটিশ বিরোধী, আর কেউ নন সেই নন্দলাল বসু। এই নন্দলাল বসু কিন্তু কলকাতায় 1917 সালে যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই বসু বিজ্ঞান মন্দির নকশা করে দিয়েছিলেন। আমাদের সংবিধানের প্রত্যেকটা পাতায় ডেকোরেট যে বিশ্বভারতী ক্যাম্পাসে হয়েছিল, সেখানে বড় ভূমিকা নিয়েছিলেন নন্দলাল বসু। সেই নন্দলাল বসু কিন্তু হরিপুরার অধিবেশনে মঞ্চে 86টি ছবি এঁকেছিলেন, প্রত্যেকটা ছবি টাঙিয়ে দেওয়া হয়েছিল, যে ছবিগুলো ব্রিটিশ বিরোধী ছবি ছিল, মনে রাখবে এইটা।
এবং ১৯৩৮ সালে এই হরিপুরা অধিবেশনে কি হয়েছিল না, জাতীয় শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করা হয়েছিল। এই সময় গান্ধীজি আমরা জানি ১৯৩৮ সালে বুনিয়াদী শিক্ষা বা নয়তালিম শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন এই শিক্ষা ডাক দিয়েছিল। তাহলে বুনিয়াদী শিক্ষা বা নয়তালিম শিক্ষার জনক হচ্ছে গান্ধীজি, ওয়ার্ধা থেকে শুরু করেছে ১৯৩৮। এই জন্য আমরা দেখছি যে সুভাষচন্দ্র বসু এই অধিবেশনে জাতীয় শিক্ষা ন্যাশনাল এডুকেশন নিয়ে বিশাল বক্তব্য রেখেছিলেন মনে রাখবে এইটা। এবং এই অধিবেশনে মৌলিক জাতীয় শিক্ষার উপর একটি সর্বভারতীয় শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছিল, যে মানুষ বাঁচতে গেলে যে মৌলিক শিক্ষাগুলো প্রয়োজন তার উপরে গুরুত্ব দেওয়া হয় এবং একটি সর্বভারতীয় শিক্ষা বোর্ড গঠন করা হয়েছিল ১৯৩৮ সালে মনে রাখবে এইটা। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সুভাষচন্দ্রের একটা বড় বক্তব্য ছিল, ঘোষণা ছিল যে সংখ্যালঘুরা যে পিছিয়ে রয়েছে তাদের উন্নয়নের জন্য এই কংগ্রেস প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বসু অখণ্ডভাবে কাজ করে যাবে ঘোষণা করেছিল মনে রাখবে এইটা। এবং এই অধিবেশনে মেদিনীপুরে সেই কংগ্রেসের যে অ্যাক্টিভিটি কার্যকলাপ বা ক্রিয়াকলাপ তাকে বন্ধ করা হয়েছিল, স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, তাকে সমালোচনা করা হয়েছিল এই হরিপুরা অধিবেশনে মনে রাখবে এটা। ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে কি দেখেছিলাম আমরা, কংগ্রেস সংগঠনকে যে নিষেধাজ্ঞা জারি করা হয় তাকেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তিনি বলতে আর কেউ নন সুভাষচন্দ্র বসু। এই অধিবেশনে কি করা হলো, উত্তর পূর্ব সীমান্তের গান্ধী সেই মণিপুরের নাগরিক তথা নাগা গান্ধী নামে যিনি পরিচিতি লাভ করেছিলেন তিনি আর কেউ নন রানী গুইডোলো। এই রানী উপাধি সিমলা জেলে জওহরলাল নেহরু তাকে দেবে মনে রাখবে এটা। সেই রানী গুইডোলোর যে বন্দী তাকে ছেড়ে দিতে হবে তার সমালোচনা করা হয় ১৯৩৮ সালে। রানী গুইডোলো কেন জেলে বন্দী থাকবে তার সমালোচনা করা হবে। বলা বাহুল্য ১৯১৫ সালে জন্ম হয়েছে রানী গুইডোলোর, তারিখটা কেউ ২৬শে জানুয়ারি। যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন ১৫ই আগস্টের গুরুত্ব কি, ব্রিটিশদের হাত থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম, ওই দিনকার জন্ম হয়েছিল এক বিপ্লবী, নাম বলতে পারবে হাসার অরবিন্দ ঘোষ, ১৮৭২ সালে জন্ম। ২৬শে জানুয়ারি তাৎপর্য কি, পরাধীন ভারতবর্ষের ছিল স্বাধীনতা দিবস, স্বাধীনতার পরে সেটা কি হলো রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। বলতে পারবে এই ২৬শে জানুয়ারি একটা মহান মানুষের জন্ম, তিনি আর কেউ নন রানী গুইডোলো। দেখো কোথার প্রশ্ন কোথায় তোমাকে দিতে পারে, ইন্টারভিউ ধরতে পারে, যে আপনি পড়বেন চোখ কান খোলা রেখে পড়বেন, যে কোনো প্রশ্ন আমরা আটকে না যায়, বেঁধে না যায় মনে রাখবে এইটা। ১৯১৫ সালে জন্ম ২৬শে জানুয়ারি, ১৯৯৩ মৃত্যু ১৭ই ফেব্রুয়ারি। আর তিনি যখন শিলং জেলে বন্দী ছিল ১৯৩৭ সালে কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট জওহরলাল নেহরু তাকে দেখতে যান এবং জেলে বন্দী অবস্থায় তাকে রানী বা কুইন উপাধি দিয়েছিল জওহরলাল নেহরু, ভালো করে মনে রাখবে। যাই হোক, তারপর থেকে তিনি রানী গুইডোলো বা কুইন গুইডোলো নামে পরিচিতি লাভ করেছিল, যাকে না গান্ধী বলা হয়, উত্তর পূর্ব সীমান্তের গান্ধী বলা হয়। উত্তর পশ্চিম সীমান্তের গান্ধী খান আব্দুল গফফর খান, উত্তর পূর্ব সীমান্তের গান্ধী রানী গুইডোলো, ভালো করে মনে রাখবে। যাই হোক, তার মুক্তির দাবি নিয়ে সোচ্চার হয়েছিল কংগ্রেস, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিহার এবং যুক্তপ্রদেশে মন্ত্রীপদ থেকে পদে ইস্তার প্রকাশ করা হয়েছিল, ব্রিটিশদের যে অ্যাক্টিভিটি বা কার্যকলাপ এখানে বেশি দিন থাকতে পারবে না, তা বিহার যুক্তপ্রদেশে ব্রিটিশদের অনুমোদন ছাড়াই কংগ্রেস বেরিয়ে আসবে, হুঙ্কার দিয়েছিল এই অধিবেশনে মনে রাখবে। এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু বলেছিলেন কি, যে কিষাণ সভাগুলি যেভাবে কাজ করে চলেছে তাদের সঙ্গে কংগ্রেস বা সুভাষচন্দ্র বসু প্রগাঢ় সম্পর্ক রাখবে, তবে কিছু মৌলিক পার্থক্য আছে কিষাণ সভার যে অ্যাক্টিভিটি তাদের সঙ্গে কংগ্রেসের, এটা সুভাষ বসু ১৯৩৮ হরিপুর অধিবেশনে উল্লেখ করেছিল। এই অধিবেশনে একটি সংবিধান কমিটি গঠন করা হয়েছিল মনে রাখবে, এই কমিটির তরফ থেকে বিদেশি ভারতীয়দের উপর যে অত্যাচার তার দিকগুলি তুলে ধরা হয়েছিল, সে বিদেশি দিকগুলোর মধ্যে কথা কথা রাখছি আমরা চীন, জাঞ্জিবার, সিলন, ফিলিস্তান প্রভৃতি কান্ট্রিগুলোর উপরে তিনি কিন্তু বারবার করে দাবি রেখেছিল। জাঞ্জিবার, সিলন, চীন, ফিলিস্তিন এই সমস্ত কান্ট্রিতে যে ভারতবর্ষের অত্যাচার করা হচ্ছে সে অত্যাচারগুলো মেনে নেবে না কংগ্রেস, তাই বিদেশি ভারতীয়দের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বিদেশি বলতে চায়না, সিলন, জাঞ্জিবার এবং ফিলিস্তিন এই সমস্ত জায়গায় যে প্রতিবাদ করছে, বিদেশি ভারতীয়দের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদ করেছিল ১৯৩৮ সালে হরিপুর অধিবেশনে সুভাষচন্দ্র বসু মনে রাখবে এইটা। এবং এই সময় লবঙ্গ বয়কট, যে লবঙ্গের উপর প্রচুর পরিমাণে ট্যাক্স বসিয়ে দিয়েছিল, উচ্চ হার ট্যাক্স আদায় করা শুরু করেছিল, মশলার যে জায়গাটা দক্ষিণ ভারত থেকে প্রচুর পরিমাণে লবঙ্গ বিদেশে পাঠানো হতো, প্রচুর পর ট্যাক্স বসিয়ে দিয়েছিল, এই লবঙ্গ বয়কট কংগ্রেস অধিবেশনে আউটস্ট্যান্ডিং কোশ্চেন, টপ সিলেকশন সিজিলে দিয়েছে কোশ্চেনটি, কংগ্রেসের কোন অধিবেশনে লবঙ্গ বয়কট করা হয়েছিল। সত্যি এইসব প্রশ্ন যখন আপনি কমন পাবেন বা নিজের গ্রিপে রাখতে পারবেন তখন আমরা চাকরি সুনিশ্চিত মনে রাখবেন এটা। ১৯৩৮ সালে লবঙ্গ বয়কট শুরু করেছিল ১৯৩৮ হরিপুর অধিবেশনে, কারণ এই সময় লবঙ্গের উপর উচ্চ হারে কর বসিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। সবচেয়ে বড় কথা, যে শরৎচন্দ্র বসুকে নিয়ে যাওয়ার কথা হয়েছিল ফেব্রুয়ারি মাসে অধিবেশনে, ১৯৩৮ এর ১৬ জানুয়ারি ঠিক এক মাস আগে তিনি মারা যান, সুভাষচন্দ্র বসুকে ভেঙে পড়েছিলেন আমি প্রথমে বলে এসেছি।
1938 সালে 16 জানুয়ারি সে শরৎচন্দ্র বসু মারা যাওয়ার ফলে তিনি যেতে পারলেন না, তার জন্য এই অধিবেশনে শোক জ্ঞাপন করা হয়েছিল, তার জন্য 1 মিনিটের শোক জ্ঞাপন করা হয়, 1 মিনিটের শোক জ্ঞাপন করা হয়েছিল শরৎচন্দ্রের জন্য, করেছিলেন সুভাষচন্দ্র বসু নিজে, মনে রাখবে এটা। আমরা জানি 1938 সালে কংগ্রেসের যুব কংগ্রেস তৈরি হয়, 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয়, যুব কংগ্রেস প্রতিষ্ঠা 1928, সে 1928 কংগ্রেসের যুব কংগ্রেস গঠিত হলে তার কলকাতা জেলার সভাপতি হন সুভাষচন্দ্র বসু, হাওড়া জেলার সভাপতি হয়েছিল কিন্তু মনে রাখবে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর কেউ নন। 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ রাইটার্স বিলিং অভিযানের আগের দিনে তারা সেই হাওড়াতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে প্রণাম করে এসেছিল, তিনি আর কেউ নন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মনে রাখবে। যাই হোক, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার ফলে তিনি যার কথাগুলো যেতে পারেননি, মনে রাখবে এটা। এই অধিবেশনে প্ল্যানিং কমিটি গঠনের প্রস্তাব তোলা হয়েছিল, যে প্রস্তাবের ভিত্তিতে 1938-এর 21 আগস্ট তারিখে প্ল্যানিং কমিটি গঠিত হয়, যার প্রথম অধিবেশন বসেছিল বোম্বাই শহরে। এই প্ল্যানিং কমিটি প্রতিষ্ঠায় সুভাষকে দুহাত ভরে আশীর্বাদ সাহায্য করেছিল আর কেউ নন বিজ্ঞানী মেঘনাথ সাহা এবং জ্ঞানচন্দ্র ঘোষ, যে জ্ঞানচন্দ্র ঘোষ খড়গপুর আইআইটির প্রথম ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এবং সাহা নিউক্লিয়ার ফিজিক্স জন্ম দিয়েছিল মেঘনাথ সাহা। সেই মেঘনাথ সাহা জ্ঞানচন্দ্র ঘোষ ঐকান্তিক উদ্যোগে 1938-এর 21 আগস্ট তৈরি হলো প্ল্যানিং কমিটি। 1950-এর 15ই মার্চ এই প্ল্যানিং কমিটির নাম হয় প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি হয়েছিল জওহরলাল নেহরু, প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি হয়েছিল জওহরলাল নেহরু, আর এই প্ল্যানিং কমিটির প্রথম সম্পাদক হয়েছিল কে টি শাও, যিনি 1950 সালে রাষ্ট্রপতি নির্বাচনে কি হয়েছিল না সেখানে তিনি পরাজিত হলেন রাজেন্দ্র প্রসাদের কাছে। যাই হোক, এই প্ল্যানিং কমিটি গঠনের প্রস্তাব তোলা হয়, এটা একাধিক পরীক্ষায় দিয়েছে, রেলে কোশ্চেনটা দুবার রিপিট করেছে যে প্ল্যানিং কমিটি গঠন করে কে, সুভাষচন্দ্র বসু, সভাপতি কে, জওহরলাল নেহরু। এই প্ল্যানিং কমিটি গঠনের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে আনা হয়েছিল বা তোলা হয়েছিল আর কেউ নন 1938 সালে হরিপুর অধিবেশন, ভালো করে মার্ক করে রাখবে। চমৎকার প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি হিন্দি ভাষায় সভাপতির ভাষণ পাঠ করেছিলেন? আউটস্ট্যান্ডিং কোশ্চেন, কংগ্রেসের একমাত্র সেশন সুভাষচন্দ্র বসু হিন্দি ভাষায় সভাপতির ভাষণ পাঠ করেছিলেন 1938-এর হরিপুরা, মার্ক করে রাখে, ভালো করে কোশ্চেনটা কমন পেয়ে যেতে পারো। এই ভাষণটি রোমান হরফে লেখা হয়েছিল, প্রত্যেকে মনে রাখবে। 1938 সালের জানুয়ারি মাসে সুভাষচন্দ্র কি করলেন না, ফেব্রুয়ারি মাসে হরিপুর অধিবেশনে যাবেন, 1920-এর আইসিএস কোয়ালিফাইড সেই সুভাষচন্দ্র বসু হরিপুরে অধিবেশনে যাবার পূর্বে একটা বিখ্যাত মানুষের সঙ্গে সাক্ষাৎ দিয়েছিলেন, তিনি আর কেউ নন সেই লন্ডনের কমিউনিস্ট নেতা রজনীপাম দত্ত, মনে রাখবে। আর পি ধর রজনীপাম দত্তকে কমিউনিস্ট নেতা লন্ডনে থাকতেন, ব্রিটেনে থাকতেন, মনে রাখবে এটা। সুভাষ তাকে একবার কি করলেন, সাক্ষাৎ দিলেন জানুয়ারি মাসে, সেই সাক্ষাৎকার ডেলি ওয়ার্কার পেপারে প্রকাশ পেয়েছিল, প্রত্যেকে মনে রাখবে। একাধিক পরীক্ষায় দিয়েছিল, হরিপুরা অধিবেশনে যাবার পূর্বে এক বিখ্যাত মানুষের সঙ্গে সাক্ষাৎকারে লিপ্ত হন সুভাষ, সেনকে রজনীপাম দত্ত, 1938 জানুয়ারি, আর ফেব্রুয়ারিতে বসল আমরা হরিপুর অধিবেশন। দেখো তো, 1938-এর জানুয়ারিতে শরৎচন্দ্রকে হারাচ্ছে, বন্ধুকে হারাচ্ছেন, আবার 1938-এ রজনীপাম দত্তকে লন্ডনে সাক্ষাৎকার দিচ্ছে, যে সাক্ষাৎকারটা প্রকাশ পেয়েছিল ডেলি ওয়ার্কার পেপারে, সেই সাক্ষাৎকারে কি বলা ছিল দেখে নেওয়া যাক, সুভাষ কি বলেছিলেন একবার। 3 বছর আগে অর্থাৎ 1935 সালে আমি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছিলাম এবং 1938-এ আপনার সঙ্গে সাক্ষাৎ করছি, তারপর থেকে আমার রাজনৈতিক ধ্যান ধারণার আরও বিকাশ ঘটেছে। সুভাষচন্দ্রের জীবনে বিবেকানন্দের কালিদা মাদার এবং নাচুক তাহাতে শ্যামা কবিতাগুলি খুব জনপ্রিয়তা পেয়েছিল, মনে রাখবে এটা। যাই হোক, সুভাষচন্দ্র বসু রজনীপাম দত্তকে বলছেন যে 1938-এর সাক্ষাৎকারে বলছেন যে আমি 3 বছর আগে অর্থাৎ 1935-এ আমি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বই লিখেছিলাম, জনপ্রিয় একটা সুভাষের বই, এই বই থেকে লিখতে গিয়ে আমি দেখেছি যে আমার রাজনৈতিক ধ্যান ধারণা আরও বিকাশ ঘটেছে এখনকার সময়ে, অর্থাৎ 1938 সালে। 35-এ যখন তিনি ইন্ডিয়ান স্ট্রাগল লিখছেন তখনকার তার যে রাজনৈতিক ধ্যান ধারণা তার থেকে ডেভেলপ করেছে, 1938-এ জানুয়ারি মাসে সাক্ষাৎ করেছিলেন রজনীপাম দত্তের সঙ্গে, যিনি প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন, কমিউনিস্ট নেতা ছিলেন, লন্ডনে থাকতেন এবং তার সাক্ষাৎকার প্রকাশ পেয়েছিল ডেলি ওয়ার্কার পেপারে। এবং সুভাষচন্দ্রের জীবনে বড় হওয়ার পেছনে একটা মানুষের নাম লাবণ্যী নয়, স্বামীজির একটা বড় ভূমিকা ছিল এবং স্বামী বিবেকানন্দের কালিদা মাদার এবং নাচুক তাহাতে শ্যামা। যখন সুভাষচন্দ্র সিঙ্গাপুরে ছিলেন মাঝে মাঝে তিনি রামকৃষ্ণ মিশন যেতেন এবং নাচুক তাহাতে শ্যামা কবিতা কিন্তু আবৃত্তি করতেন, এটা যখন পড়তে পারো স্বামীজির কবিতাটা, জীবনকে বা যুবশক্তিকে নড়িয়ে দেওয়ার কবিতা। তো আজকে এই পর্যন্ত রইল, 1938-এর হরিপুর অধিবেশন কেমন লাগলো জানাবে এবং সোর্স পেতে অবশ্যই করবেন। যারা পরবর্তীকালে কোর্সেস পরীক্ষার জন্য নামছেন বা নামবেন, পরীক্ষা যেদিনই হোক আমি সাবজেক্টটা দখলে রাখবো, অবশ্যই এই বইটা টেক্সট পড়বেন আর এই বইটা প্র্যাকটিস করবেন।
যাদের কাছে মাদ্রাসা বইটা কেনা হয়ে গেছে তারা এই বইটা পড়তে পারেন, এই বইটা কেনার প্রয়োজন নেই, মাদ্রাসা বইটা কিনলে এটা অনেকটাই কভার করে যাবে। যাদের কাছে মাদ্রাসা বই কেনা হয়নি, কিনবো কিনবো ভেবেছিল কেনা হয়নি, তারা কিন্তু তথ্য এইরূপ পাওয়ার জন্য একদম জান লড়িয়ে দাও এই বইটাতে, আর প্র্যাকটিসের জন্য একটু এই বইটা স্টাডি করতে পারো। আজকে এই পর্যন্ত রইলো, ভালো থাকবে সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।